মোরা মুসলিম মোরা বীর মুজাহিদ সৈনিক রসুলের, মোরা সুন্নাত মানি মুসলিম বলে দুশমন বাতিলের। রাজি আছি তো? মোরা ছুয়া পেয়েছি বাংলার বুকে শাইখুল হাদিসের, মোরা ছুয়া পেয়েছি বাংলার বুকে শাইখুল হাদিসের, যিনি শ্রেষ্ঠ আলেম ছিলেন যুগের মুরব্বী সকলের। মোরা মুসলিম মোরা বীর মুজাহিদ সৈনিক রসুলের, মোরা সুন্নাত মানি মুসলিম বলে দুশমন বাতিলের। মোরা হুঙ্কার জানি মরহম পীর ফজলুল করিমের, মোরা হুঙ্কার জানি মরহম পীর ফজলুল করিমের, যার আওয়াজে কেঁপে দস্ত সহত মঞ্চ বাতিলের। মোরা মুসলিম মোরা বীর মুজাহিদ সৈনিক রসুলের, মোরা সুন্নাত মানি মুসলিম বলে দুশমন বাতিলের। আমরা মুসলিম মুমিন আমাদের কোনো ভয় নাই, কারণ দুনিয়ার সব আমাদের উল্টা হলো, আমাদের সাথে একজন আছেন, জোরে বলেন তিনি কে? ধৈর্য ধরো, এক নম্বর বান্দা তুমি সবর করো, সবর ধৈর্য ধরাই লাগবে। কোন সময় কোন জায়গায় ধৈর্য ধরবো? থানবী রহমতুল্লাহ আলাইহি বলে, তিন সময়ে তিন জায়গায় সবর করবা। তুমি যদি সবরকারী বান্দা হিসেবে নিজেকে প্রমাণ করতে চাও, তুমি সবের, তুমি ধৈর্যশীল, তোমার ধৈর্য আছে কি না প্রমাণ হবে তিন জায়গায় বান্দা তুমি সবর করবা। এক নম্বর আসবরু ফিল্লে, তো আল্লাহ পাকের আদেশ পালনের সময়ে, আল্লাহর আনুগত্য করার সময় বান্দা সবর কর। দুই নম্বর আসবরু আনিল মাসিয়া, গুনাহ থেকে বাঁচার জন্য সবর কর। তিন নম্বর আসবরু ফিল মুসিবা, মুসিবতের সময় বান্দা তুমি সবর কর, মুসিবতের সময় সবর কর। বর্তমান প্রেক্ষাপটে ওলামায়ে কেরাম মুসিবতে সবর কর, সবর নামের গুণ মুসলমান ওলামা ইকরামের মাঝেই আছে, কারণ ওলামা ইকরামদের উপরে মুসিবত কম নাকি বেশি? আল্লাহ বলেছে, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফ ওয়াল জুউ ওয়া নাকসিম মিনাল আমওয়াল ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। আল্লাহ বলে, মুমিন তোমার ইমানের পরীক্ষা আমি আল্লাহ করবই করব, ভয় আতঙ্ক দিয়া, আমি আল্লাহ তোমার নফসের উপর হুমকি দিয়া, আমি আল্লাহ তোমার ঘরে খাদ্যের অভাব দিয়া, আমি আল্লাহ তোমার সন্তানের মরণ দিয়া, আমি আল্লাহ তোমার মাল কমায়া দিয়া, আমি আল্লাহ তোমার ইমানের পরীক্ষা করব, তোমার ফসলি জমিন গুলাতে শিলা বৃষ্টি হবে, ঝড় ঝাপটায় আসবে, অথবা মিল ফিক্টরিতে আগুন ধরাইয়া দিয়া, আমি আল্লাহ তোমার ইমানের পরীক্ষা করব। আল্লাহ প্রথমেই বলেছেন, তোমারে ভয় আতঙ্ক দিয়া ইমানের পরীক্ষা করম, ভয় আতঙ্ক দিয়া। আল্লাহ বলে, মুমিন ইমানের পরীক্ষা করতে গিয়া যত মুসিবত আসবে এর ভেতরে সর্বপ্রথম আল্লাহ বলেছেন, ভয় আতঙ্ক দিয়া আমি আল্লাহ তোমার ইমানের পরীক্ষা করম, মানে হামলা মামলার ভয়, গাইবী মামলার ভয়, জালখানায় আসামি হওয়ার ভয়, ফাঁসির দড়ির ভয়, ক্রস ফায়ারের ভয়, র‍্যাব বাহিনীর ভয়, সব রকমের ভয় দিয়া ইমানের পরীক্ষা করবে, ইমানদার ভয় পাবে না, কথা বলুন ঠিক কিনা? ইমানদার ভয় ভয়, ইমানদার ধৈর্য ধরবে, কারণ ইমান বলার একদিন হচ্ছে লা তাহজান ইন্নাল্লাহা মাআনা। ও যে আল্লাহর হাবিব আবু বকরকে গুহার ভেতরে বলেছে, গুহায় গুহায় আবু বকর বলতেছে, নবী গো এই যে আবু জাহালের দল চলে আসছে, ধরা পড়ে যাব বোধ হয়, এই তো ধরা পড়ে গেলাম। আল্লাহর হাবিব বলে, আবু বকর গুহার ভেতরে তুমি আমি ছাড়া আরেকজন আছেন, তিনি কে বলেন না? তিনি কে? মান লাহুল মাওলা ফালাহুল কুল, যার হবে রব তার হবে সব, যার আল্লাহ আছে তার কোনো ভয়, কথা কন, যার আল্লাহ আছে তার কোনো ভয়। আরে মুফতি আমিনী রহমাতুল্লাহি আলাইহি হুঙ্কার দিয়া কথা বলতেন, বাতিলের ভয় পাইতেন না, বরং উল্টা বাতিল ভয় পাইতেন, কারণ মুফতি আমিনীর ইয়াকিন আর ইমান আমার আল্লাহ আছে। শাইখুল হাদিস রহমাতুল্লাহি আলাইহি কাউরে ভয় পাইত না, কারণ শাইখুল হাদিস ইমান হলো আমার আল্লাহ আছে। মরহম পীর সাহেব চরমনাই ভয় পাইতেন না, কারণ মরহম পীর সাহেব চরমনের অন্তরে ইমান হলো আমার সাথে দুনিয়ার কেউ নাই একজন আছেন, তিনি কে?
মোরা মুসলিম মোরা বীর মুজাহিদ সৈনিক রাসূলের মোরা সুন্নাত মানি মুসলিম বলে দুশমন বাতিলের মোরা মুসলিম মোরা বীর মুজাহিদ সৈনিক রাসূলের মোরা সুন্নাত মানি মুসলিম বলে দুশমন বাতিলের মোরা ভয় করি না হামলা মামলা হুংকার বাতিলের মোরা ভয় করি না হামলা মামলা হুংকার বাতিলের ওই সিংহ পুরুষ মুফতি আমিনী আকাবীর আমাদের আমাদের কোনো ভয় জালখানাই গেছে এক হুজুর হুজুর না আমাদের ভয় পাওয়ার কোনো কারণ আছে কেউ কেউ তো ভয়ে সুর পাল্টায় কইতেছে জালখানাই কি আর খামা খানিছে কিছু দোষ আছে বলেই তো জালখানাই গেছে কই আমাদেরকে ধরে না তো যেই বান্দা মনে করতেছে আমার দোষ নাই বলে আমাকে জালখানাই নিছে না আর যাকে ধরেছে তার দোষ আছে বলে সে জালখানাই আছে আমি আল্লাহর কসম করে বলবো আপনি এখনো সময় আছে তওবা করে নতুন করে ঈমান আনেন কারণ ধ্বংসের পথে আপনি আছেন যিনি জালখানাই আছে সে জান্নাতের পথে আছে জালখানায় গেলেই কাউকে দোষী বলার কোন সুযোগ নাই পয়গম্বর ইউসুফ নবী আলাইহিস সালাম একটানা ১২ বছর জালখানায় কথা বলেন কত বছর ইউসুফ নবী আলাইহিস সালাম টানা ১২ বছর মামলা হলো নারী দর্শনের মামলা জুলাইখার অভিযোগ কি ছিল আমাকে দর্শনের চেষ্টা করেছে নাউজুবিল্লাহ বলেন না রেপ কেস যেটাকে বলে মামলাও মিলে মাস্টার কপি একটা মামলা কেমন জানি মিল্লা যায় ঠিক না ওই যুগের মামলার এই যুগের মামলা মামলা এক হয় যেন কপি হচ্ছে মাস্টার কপি মামলার আসামিও একই রকমের একজন নবী আরেকজন ওলি একজন নবী আরেকজন ওয়ারিসে নবী আলহামদুলিল্লাহ কর ভয় নাই কত ভয় ভীতি দেখাইছে নির্বাচনে খারাইছি আশপাশে খালি বক্তব্য দিত এটা হেফাজত এটারে ভোট দিলে এই হইব সেই হইব পাবলিক কই যা মনে আছে তা হইব ভোট দিব হেফাজত আলহামদুলিল্লাহ কর যে বান্দা একটু বেশি সমালোচনা করছিল ওনার অঙ্ক ছিল উনি পাবে ৭০০০ আমি পাব ২৫০০০ আল্লাহর কুদরত ভোট সমান সমান ব্যতিক্রমটা হইছে উনি পাইছে ২৫০০০ আমি পাইছি ৭০০০০ মানে অঙ্ক ঠিক আছে আমরা ওই আল্লাহর নামে মাঠে ময়দানে কাজ করে যাব ইনশাআল্লাহ রাজি আছি ইনশাআল্লাহ আসলে আজকে সবারই সময় কম এখন আমাদের সামনে বরেণ্য মুফাসসিরে কোরআন সারা বাংলাদেশে যুব সমাজের আইডল তারুণ্যের একটা প্রতীক বলা যেতে পারে যুব সমাজ খুব বেশি ফলো করে মহাব্বত করে আসসালামু আলাইকুম আমিও হুজুরে খুব বেশি মায়া করি মহাব্বত করি ভালোবাসি তো ভালোবাসার ভাই আমার এখন যে সময়টা আসলে এই সময়টা ওনার আমি আইসি দেরি কইরা দোষ আমার দোষ কার দোষ আমার আমার ভাইয়ের কোনো দোষ নাই ভাই আইসে টাইম মতো আমি আইসি টাইম দেরি কইরা আইলে যা হয় যা পাইছেন তা খাইয়া বিদায় সময় যেহেতু নাই তো অসুবিধা নাই ভাইজান বয়ান করবে আমরা লম্বা সময় বয়ান শুনব ইনশাআল্লাহ প্রয়োজনে এসার নামাজ একটু পিছাইয়া দেব বেশি জোরে মাহফিলের করে ঠিক না আল্লাহু আকবার যাই হোক আসলে শিডিউলের চাপ না থাকলে ভাই হয়তো বা সরাসরি চাটা না খেয়া গাড়ির থেকে সরাসরি চলে আসছে একটা টাইমের একটা সিটিং আছে সিটিং যেন নষ্ট না হয় এই জন্য আমি শুধুমাত্র দুই মিনিটের ভেতর কথাটা শেষ করি চূড়ান্তভাবে সফল হতে হলে এক নম্বর ধৈর্য থাকা লাগবে দুই নম্বরে ধৈর্যটাকে মজবুত করা লাগবে সবিরু তিন নম্বর ওয়ারাবিতু আল্লাহ বলে মুরাবাতা করো ধারাবাহিকতা চালু রাখো যা করবা সবসময় করবা কাজের পেছনে লাইজ্ঞা থাকবা লাইজ্ঞা থাকলেই সফল লাইজ্ঞা থাকলেই দুনিয়ার লাইনেও যদি বলেন আমি যদি প্রায় সময় বলি আমাদের মমতাজ আপার কথা মমতাজ আপা আজকে বিশ্ব বরেণ্য একজন শিল্পী গানের শিল্পী বিশ্ব বরেণ্য মানে সারা দুনিয়া তারে পছন্দ করে গানের দিক থেকে তো এত বড় শিল্পী যে হয়েছে একদিনই হয়েছে ৩০০ টাকা দিয়া খালি মিলে ঘুরতো যেখানে সেখানে থাকতো নেগেটিভ বলছি না
মানে কষ্ট করছে উনি এটাই বলতেছি ঠিক না খায়া না খায়া রাত কই কাটাইছে দিন কাটাই কাইছে নিজেই কইতে পারে না এত কষ্ট করতে 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 দুতারার পেছনে লাগ গিয়ে রইছে দুতারা ছাড়ছে না দুতারাও ওনারে ছাড়ছে না আজকে তিনি বিশ্ববরণ্য শিল্পী লিওনেল মেসি আজকে এত বড় খেলোয়াড় নেইমারের ভক্ত তোমরা এমবাপ্পের ভক্ত তোমরা এরা এত বড় সেলিব্রিটি খেলোয়াড় হইছে একদিনে কথা কয় না চুরের সর্দার হইতে হইল চুরি করব ধরা খাইব আবার চুরি করব কিলকুনি খায়া আবার চুরি করতে হইব মাথা কামাইয়া দিব চুরি কাম সারণ যেত ঠিক তাইলে একদিন তুমি চুরের সর্দার ঠিক কি না তো হাফেজ কোরআন যিনি হয়েছে শাইখুল হাদিস যিনি হয়েছে একদিনে হয় নাই বুজুর্গ আল্লাহর বলি যারা হয়েছে পরিশ্রম করতে করতে হয়েছে কই ভালো লাইনে বলো আর মন্দ লাইনে বলো যে কোন লাইনে সফলতার একটা মানদণ্ডে পৌঁছতে হলে তোমাকে অবশ্যই ওই কাজের পেছনে লাগা থাকতে হবে ঠিক না ওই আমাদের গ্রামের মুরব্বীরা কইতো লাগা থাকলে মাইকা খাওয়া লাগে না চেয়ারম্যানের মাইয়ারে পছন্দ হয়েছে লাগা থাকে সাব্বির মাঝারি বাইরে লাগা উকিল হিসেবে বিয়া ঠিক ঠিক নি একটা মেয়ে বুজুর্গ খবর পাইছো এই মেয়েটা ভালো অমুকের মেয়ে বিয়ে করার মনে হয়েছে লাগিয়া থাকবো মানে কি কয়েকদিন পরে করে হইলি কল দিবা মিস কল দিবা এসএমএস দিবা না ওই খবর নিবা বাবা কি চাই মাইয়ার বাপ চাইছে আমার জামাইটা হাফেজ কোরআন হতে হবে আমার জামাইটা একজন বুজুর্গ হতে হবে তখন তুমি কোরআনের পেছনে লেগে যাও তুমি হাফেজ কোরআন হও তুমি বুজুর্গ হও তুমি বুজুর্গ হলে এই মাইয়া না হলেও এর চেয়ে ভালো মাইয়া তোমার কপালে আসে না নাই লাইগা থাকা লাগবে তিন নম্বর গুণ হলো লাইগা থাকা চার নম্বর হলো ওয়াত্তাকুল্লাহ আল্লাহর ভয় অন্তরে ঢোকা কার ভয় জোরে বলেন কার ভয় চূড়ান্ত ভাবে সফল হতে হলে চার নম্বর গুণ অতীব জরুরি লাজেম কেন আমি আমার কথাই প্রায় সময় বলি ধৈর্য মজবুত ধৈর্য লাগিয়া থাকা এই তিনটা গুণের দ্বারা দুনিয়াতে মন্দ লাইনেও সফল হওয়া যায় ধরেন বিসিএস ক্যাডার হয়েছে এবার উপজেলা ইঞ্জিনিয়ার হয়েছে ইউনু হয়েছে অথবা আরেকটু নিচে উপরে ধরেন এসএলএন ডিসি যারা হয়েছে তারা ধৈর্য ধরছে খায়া না খায়া পড়াশোনা করছে রিক্সাওয়ালার ছেলে পড়াশোনাও করছে দোকানদারিও করছে রিক্সাও চালাইছে এক কাপড় দিয়া স্কুলের জীবন পার করছে আরেকটা কাপড় দিয়া কলেজ জীবন পার কইরা আজকে সে ইউনু হয়া বাজিতপুর উপজেলার উপজেলা নির্বাহী অফিসার নবীনগর উপজেলা নির্বাহী অফিসার অনেক কষ্ট করছে নিশ্চয়ই তার সাথে প্রথম তিনটা গুণ ছিল এক নম্বর সে ধৈর্য ধরেছে দুই নম্বর ধৈর্যটাকে মজবুত করেছে তিন নম্বর লাইকা রয়েছে খায়া না খায়া লাইকা থেকে আজকে সে ডাক্তার আজকে সে ইঞ্জিনিয়ার আজকে সে ব্যারিস্টার আজকে সে বিচারক দুঃখ হলো চার নম্বর গুণটা না থাকার কারণেই ডাক্তার নামার ডাক্তার নামের সেবক না হয়া কোন কোন ডাক্তার ডাক্তার নামের কষাই হয় চার নম্বর গুণ আল্লাহর ভয় না থাকলে যে ক্ষতিটা হয় সেটা হলো ইঞ্জিনিয়ার হয়েছে সত্য কথা প্রথম তিন গুণে চার নম্বর গুণ না থাকার কারণে রডের জায়গায় বাস দেয় বিচারক হতে গিয়ে সে অনেক কষ্ট করেছে আজকে সে আদালতের বিচারক জাস্টিস চিফ জাস্টিস প্রধান বিচারপতি তাকে বানানো হয়েছে কিন্তু আল্লাহর ভয় না থাকার কারণে নর্তকী বেহায়া নায়েকাদের জামিন দেয় টুপিওয়ালা আলেমের জামিন দেয় না যে বিচারক সঠিক বিচারক হওয়ার কথা ছিল নেই পরায়ণ বিচারক হওয়ার কথা ছিল আল্লাহর ভয় না থাকার কারণে বিচারক নামের জালেম হইছে চূড়ান্ত ভাবে সফল হতে হলে চার নম্বর গুণ আল্লাহর ভয় কার ভয় কথা কন কার ভয় আল্লাহর ভয় থাকা লাগবে সব জায়গায় দুনিয়ার লাইনে প্রথম তিন গুণেই সফল হওয়া যায় পরকালে আল্লাহর কাছে চূড়ান্তভাবে সফল হতে হলে যেই চার গুণ অর্জন করতে হয় আমাদের সবাইকে চার গুণ অর্জন করে দুনিয়া থেকে বিদায় হওয়ার তৌফিক দান করেন আল্লাহ পাক আমাদের সব ভাইকে কবুল করেন এই মাহফিল কবুল করেন কিয়ামত পর্যন্ত ধারাবাহিক এই মাহফিল চলতে থাকবে আমরা জানে মালে মনে প্রাণে এই মাহফিলের সাথে মাহফিল কমিটির সাথে আমরা থাকব ইনশাআল্লাহ কারা কারা রাজি আল্লাহর হাত দেখাই আল্লাহ কবুল করেন সকলে বলে আমিন চার নম্বর যে গুণ আল্লাহর ভয় ওই গুণটা অর্জন করতে হলে এই আল্লাহ ওয়ালাদের সাথে চলতে হবে আমি যদি আরেকটু সহজে বলি আলেমদের সাথে চলতে হবে কার সাথে তো জানুয়ারি ১৩ ১৪ ১৫ বলেন জানুয়ারি ১৩ ১৪ ১৫ আলেমদের ইস্তেমা আমরা আলেমদের সাথে আছি কথা কন আমরা আলেমদের ওদের দাবি হবে আমরার সাথেও আলেম আছে
ওরা কি কয় আমরা সাথেও আলেম আছে আচ্ছা আপনি হলেন এমপি সাহেবের কর্মী এমপি সাহেবের সাথে হজে গেছেন এখন ফেসবুকে যদি কর্মী স্ট্যাটাস দেয় আমার সাথে এমপি সাহেব হজে গেছে এমপি সাহেবের মাথা ঠিক থাকবো হে আমার টাকায় হজ করে আমার সাথে হজ কইরা ফেসবুকে লিখছে আমি বলে হের সাথে হজে গেছে আমরা আলেমদের সাথে আছি এটা হলো বা আদবের লক্ষণ আর যারা বলে আমাদের সাথে আলেম আছে এরা হলো বেয়াদব আর আমরা কি বা আদব না বেয়াদব আমরা আদব বলা হতে চাই রাজি আছি তো আমাদের স্লোগান হবো আমরা আলেমদের সাথে আছি বলেন আমরা আলেমদের বলেন আমরা আলেমদের তখনই বুঝে নেবেন কারা বলে যে আমাদের সাথে আলেম আছে যারা আপনাদের কাছে কবে আমরা লোকের লৌতব্লিগ আমরা সাথে আলেম আছে বুঝবেন হে বেয়াদব হে আলেমরে পিছে পিছে ঘোরাই আলেমরে সাথে সাথে ঘোরাই আমরা আলেমরে সাথে ঘোরাই না আমরা আলেমের সাথে ঘুরি রাজি আছি ইনশাল্লাহ আমরা আলেমদের সাথে থাকবো ইনশাল্লাহ জানুয়ারি 13-14-15 বিশ্ব ইজতেমা সফল করার লক্ষ্যে আমরা প্রত্যেককে দাওয়াত দিয়ে দিয়ে প্রত্যেকটা ঘর থেকে অন্তত একজন করে সাথে নিয়ে টঙ্গীর ইজতেমার ময়দানে আমরা উপস্থিত থাকবো ইনশাল্লাহ আল্লাহ পাক আমাদের সব ভাইকে কবুল করেন তো আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু জাযাকাল্লাহ ঘোড়ায় নিচে নাইমা নিচে দিয়ে আস্তে আস্তে করে চলে আসছি যার দরুন ফজর পড়া সম্ভব হয়েছে বাড়িতে গিয়ে গ্রামের বাড়িতে যায় আমি ফজরের পরে কিছু সময় ঘুম এরপরে চেয়ারম্যানই শুরু চেয়ারম্যান মানেই হলো অনেক কাজ ঠিক না মহিলাদের যন্ত্রণা তো আছেই এই কাজ নাই দুই চারজন আসছে চেয়ারম্যান সাহেব কম্বল নাকি এসে কম্বল আমাকে হ্যাঁ আছে তো মানে খবর ছড়াইয়ে পড়ে কম্বল আসছে মাত্র 300 কিন্তু আবেদন আছে কয়েক হাজার এখন যারা পাবে তো পাবেই যারা পায় তারা প্রশংসা না করলেও যারা পাবে না তারা তো কম্বল সুর বলবেই ঠিক না যে এইটাও কম্বল সুর ভাবছিলাম হুজুর মানুষ চুরিদারি করবো না এটাও করে কিছু বদনাম তো হয় বদনাম হজম করা লাগে আবার সকাল সকাল ঘুম থেকে ওইটা অনেক স্বাক্ষর দেওয়া লাগে আগের মতো বয়ান করছি আর ঘুমাইছি এই সুযোগ আর এখন নাই এখন বয়ান করি আর চেয়ারম্যানই করি ঘুম নাই অনেক কষ্ট করে এই পথ সফর করে আসছি আসরের নামাজ যেখানে পড়ার কথা সেখানে মাগরিব পড়েছি তাও দ্বিতীয় জামাতে আশুগঞ্জে বিশাল বড় জ্যাম ঠেললে আসছি তো সংক্ষিপ্ত কিছু কথা বলে চলে যাব আবার দ্বিতীয় প্রোগ্রাম আছে যেখানে যেতে হবে এই জন্যে একটা আয়াত আমি তিলাওয়াত করেছি যে আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে পরামর্শ দিয়েছেন মুমিন বান্দাকে আল্লাহ বলতেছেন যদি তোমরা চূড়ান্তভাবে সফল হতে চাও সাকসেস হতে চাও তুমি একটি স্টাবলিশড লাইফ চাও যে লাইফের ভেতরে কোনো পেরেশানি নাই চিন্তা নাই ভয় নাই ভীতি নাই অভাব নাই একটা কমপ্লিট লাইফ এমন একটা জীবন যে জীবনে কোনো ব্যর্থতা নাই আমরা দুনিয়াতে যারা আছি প্রত্যেকেই তো সার্থক হতে চাই ব্যর্থ হতে চাই এমন কেউ আছি আমরা সবাই তো জয় চাই পরাজয় চায় না ঠিক না বিশ্বকাপ খেলায় যে দলগুলো আসছে প্রত্যেকের চাহিদা ছিল বিশ্বকাপ নিয়ে বাড়িতে যাবে সবাইকে পারছে সবার পক্ষে সম্ভব হয় না তো বিজয় কল্যাণ সফলতা এগুলোর জন্যে আল্লাহ পাকের পরামর্শ হলো তুমি যদি ইহকাল এবং পরকাল উভয় জাহানে চূড়ান্তভাবে সফল হতে চাও তাহলে অন্তত তুমি চারটি গুণ অর্জন করো কয়টি বলেন কয়টি সফল হতে চাই আমরা ইহকালে চাই পরকালেও শুধুমাত্র দুনিয়ায় সফল হলাম কিন্তু পরকাল জীবন আমার ব্যর্থ এই জীবন দিয়ে আমি কি করব কোনো কারণে দুনিয়াতে আমার জীবনটা ব্যর্থতায় কাটালেও পরকাল যদি আমার সফল জীবন হয় তাহলে আমার জীবনটা জীবন নামের ধর্ম সার্থক একটা জীবন ঠিক না কিন্তু আজকের পরামর্শে আল্লাহ পাক বলে শুধুমাত্র দুনিয়াতেই সফল হবে এমন নয় এই চার গুণ যারা অর্জন করবে তারা দুনিয়াতেও সফল পরকালেও সফল এই সুযোগ আছে না কথা কয় না মুরব্বীরা মাঝে মধ্যে কয় না যারে দেয় আল্লাহ সাপ করে ফাইরে দেয় হয়নি
কোন কোন বান্দা এমন আছে বুজুর্গ যারা দুনিয়াতে সফল পরকালেও সফল, দোয়াও তো আল্লাহ শিখিয়ে দিয়েছে, রব্বানা আতিনা রব্বানা আতিনা ফিল দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান্নার। আয় রব দুনিয়াতে কল্যাণ দাও পরকালেও কল্যাণ দাও, দুনিয়াতে কামিয়াবি চাই পরকালেও কামিয়াবি চাই। ও আমাদের রব দুনিয়াতেও মঙ্গল চাই পরকালেও মঙ্গল চাই, দুনিয়াতে সার্থক হতে চাই সফল হতে চাই পরকালেও সার্থক সফল হতে চাই। দুনিয়াতে এমন বহু বান্দা প্রমাণ করে গেছেন দুনিয়াতেও সফল পরকালেও সফল, এর ভেতরে সাম্প্রতিক কালে সকলের জানা আল্লামা আহমদ শফি রাহিমাহুল্লাহ তাআলা দুনিয়াতেও সফল পরকালেও সফল। দুনিয়াতেও চূড়ান্ত একটা সফলতার মানদণ্ডে তিনি নিজেকে উপনীত করেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করেছেন, দুনিয়াতেও সফল পরকালেও সফল। আল্লামা জুনায়েদ বাবনগরী দুনিয়াতেও সফল পরকালেও সফল, ব্রাহ্মণবাড়িয়ার মুফতি নুরুল্লাহ রহমাতুল্লাহি আলাই মুফতি আজম যাকে বলা হয়, ব্রাহ্মণবাড়িয়া জামিয়ানুসিয়ার বড় মুফতি বড় হুজুর যিনি ছিলেন, বড় হুজুর সিরাজুল ইসলাম রাহিমাহুল্লাহ তাআলার পরে আল্লামা মুফতি নুরুল্লাহ রহমাতুল্লাহি আলাইহি যাকে বলা যায় দুনিয়াতেও সফল পরকালেও সফল। কিভাবে বলে এই আল্লাহর ওলিকে আল্লাহ নয়টা সন্তান দান করেছেন, নয় সন্তানের ভেতরে নয় জনকেই আল্লাহ আলেম হিসেবে কবুল করেছেন, নয় ছেলে নয়টাই আলেম, অধিকাংশ হাফেজে কোরআন, কয়েকজন শাইখুল হাদিস মুহাদ্দিস, বান্দা তো দুনিয়াতে সফল, নয়টা ছেলেকে মানুষের মতো মানুষ করেছে, আর কি লাগে জীবনে? হ্যাঁ, কারো মাত্র দুই তিনটা ছেলে হয়েছে, এর ভেতরে একটা গাঁজা খুন আর একটা চুরি চামারি করে, ঠিক নেই? নয়টা ছেলের বাবা হয়া নয়টা ছেলেই সফল এবং আলেম, বুজুর্গ আলেম, প্রত্যেকেই বড় বুজুর্গ, আল্লাহ বালা শাইখুল হাদিস মুহাদ্দিস এবং বিনয়ী নম্র ভদ্র। আমরা নয় ভাই, এই মর্মে কোনো অহংকার নাই, অহমিকা নাই, তাকাব্বুরি নাই, ফখর নাই। আমাদের সমাজে ছয় ভাই হইলে তো ছয় ভাইয়ের গরমে চিনিয়ার চর এলাকার ভেতরে শান্তিতে নাই, পুরা বাজিতপুর হেড দিছে বাজিতপুরের লোকেরা, সাবধানে আসা যাওয়া করে আমগো বাড়ির সামনে দিয়া, কি হইছে? আমরা কইলাম ছয় ভাই, ভাব হই আলাদা আসেনি, আরে আসেনি এরকম ছয় ভাইয়ের গরমে ঠেলাই বাজিতপুরে শান্তি নাই, ওই সাবধান। আরেকটু বাড়াইয়া কইছি, আর এক এলাকায় গিয়া কই সাবধান কথা আসতে কইবি, আমরা কইলাম সাত ভাই, এক মুরব্বী কইছে আমি তো জানি তোরা ছয় ভাই, ওই আব্বারে লইয়া সাত ভাই, বাপে পোতে মিল্লা ভাই কোন রকম দিন কাটাই। আল্লাহ আল্লাহর ওয়ালি মুফতি নুরুল্লাহ রহমাতুল্লাহ আলাইহির জীবন একটা ব্যতিক্রম জীবন, দুনিয়াতে নয়টা ছেলে আল্লাহ দিয়েছেন, নয়টা ছেলে আলেম, তিনিও একজন বরেণ্য শাইখুল হাদিস, দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছেন, ওনার জীবনীতে পাওয়া যায় উনি পরকালও কেমনে সফল, ওনার জীবনীতে পাওয়া যায় একজন বুজুর্গের কৌল হল মুফতি নুরুল্লাহ রহমাতুল্লাহ আলাইহির জীবনটা ভিন্ন, আদম আলাইহিসসালাতু ওয়াসসালাম থেকে নেয়া আপনার আবার নবী পর্যন্ত যত নবী আল্লাহ পাঠিয়েছেন সমস্ত নবীকে একসাথে জামাতে স্বপ্ন দেখেছেন, সমস্ত নবীকে স্বপ্ন দেখছে, আল্লাহু আকবার বলেন না, এটা কি ছোটখাটো কোনো কথা? সব নবীদের একসাথে এক জামাতে স্বপ্ন দেখার সুযোগ যার হয়েছে তিনি হলেন মুফতি নুরুল্লাহ রহমাতুল্লাহি আলাইহি। বান্দাগুলো রওজায় গেলে রসুলের সাথে সরাসরি কথা বলতেন, পরামর্শ করতেন, আল্লাহর রসুলের নির্দেশে হাদিস পড়িয়েছেন, বুখারি পড়িয়েছেন। অতএব এই দুনিয়ার এই মানুষগুলা দুনিয়াতেও সফল পরকালেও সফল। আমরা এমন হতে চাই না, কারা কারা চাই আল্লাহর একটু হাত দেখায় আল্লাহর কাছে বলি না, রয়ে তাকবীর, আওয়াজ একটু বেশি দেন, মাহফিলের আওয়াজটা যেন বড় হয়, মানুষ যাই হইছে,
নারায়ে তাকবীর কোরআন সুন্নার আলো সফল জীবন।